হ্যালো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি শিউলি ম্যাম চলে এসেছি তোমাদের কাছে কি টপিক নিয়ে দেখতে পাচ্ছ তোমাদের পলিনমিক্স নিয়ে সামান্য কিছু কথা বলবো ঠিক আছে আচ্ছা সো অ্যাগেন তোমাদেরকে পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম ওকে তো চলো বেশি কথা না বলে আমরা এটা স্টার্ট করি আচ্ছা তো ফার্স্টেই আমরা দেখব কি না আমরা এই চ্যাপ্টারসে সরি এই চ্যাপ্টারে কি কি পড়ব দেখো পলিনোমিয়ালস যে স্টার্ট করব তার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হলো কি না ভ্যারিয়েবল ভ্যারিয়েবল বা চলো কি সেটা জানতে হবে দু নম্বর হলো কি না কনস্ট্যান্ট কোনগুলোকে আমরা বলি সেটা জানতে হবে নেক্সট পদ কি সেটা জানবো এই তিনটে জিনিস জানার পর আসবে আমাদের কিন্তু পলিনমিয়াল বা বহুপদী রাশিমালা কেমন আচ্ছা তো প্রথমে কি আছে চলো বা প্রথমে চলো কি এটা বলতে হবে তাই তো তো দেখো ভেরিয়েবল মানে হলো চলো আর কনস্ট্যান্ট মানে হলো কিন্তু ধ্রুবক এই দুজনের মধ্যবর্তী যে পার্থক্যটা সেই পার্থক্যটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে এই পার্থক্যটা কি তোমাদেরকে একটা দিয়ে আমি বলি ওকে এক্সাম্পল হবে কেমন আমি একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বলছি এক্সাম্পলটা সাপোজ এরকম কি না তোমার স্কুলে তোমার ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে ঠিক আছে প্রত্যেককে পাঁচটি করে গাছ লাগাতে হবে কি করতে হবে পাঁচটি করে গাছ লাগাতে হবে কেমন তাহলে আচ্ছা প্রত্যেকে পাঁচটি করে যদি আমি না বলি আমি বললাম আচ্ছা ঠিক আছে না প্রত্যেককে একটি করে গাছ লাগাতে হবে কিন্তু লাগাতে হবে তিরিশ দিন মানে তোমরা যে মানে ডেলি স্কুল যাবে আর ডেলি তোমাদের একটা করে গাছ লাগাতে হবে তিরিশ দিন নয় ওখান থেকে আমাদের অবশ্যই চার দিন মাইনাস হবে সানডেগুলো বাদ দিলাম আমি ঠিক আছে তোমাদের এটা ঠিক আছে আমি টাস্কটা দিলাম টোয়েন্টি ফাইভ ডেজের জন্য ফর টোয়েন্টি ফাইভ ডেজ ঠিক আছে ফর টোয়েন্টি ফাইভ ডেজ তোমরা যতজন স্টুডেন্ট যাবে রোজ ক্লাসে প্রত্যেককে একটা করে গাছ নিয়ে যেতে হবে আর একটা করে গাছ লাগাতে হবে তাহলে মনে করো প্রথম দিন তোমার যে ক্লাস সেখানে ক্লাসের স্টুডেন্ট এসছে সাপোজ পনেরো জন কতজন এসছে পনেরো জন দ্বিতীয় দিন তুমি যখন ক্লাসে গেছো দ্বিতীয় দিন ক্লাসে গিয়ে দেখছো তাহলে পনেরো জন ছিল তোমরা পনেরোটা গাছ লাগিয়ে দিয়েছো প্রত্যেকে দ্বিতীয় দিন যখন গেছো তখন দেখেছো কি না এসছে তাই যখন কুড়ি জন এসেছে তখন অবশ্যই কি করবে তোমরা গাছ তৃতীয় দিন দিন যে আছে সেদিন মনে করো কতজন গেছে সতেরো জন গেছে তাহলে তোমরা কি করেছো সতেরো জন সতেরোটা গাছ লাগিয়েছো কারণ একটা একটা করে প্রত্যেককে বলে দেওয়া আছে কি না একটি করে গাছ লাগাতে হবে লাগিয়েছো গাছ একটি করে এবার এরকম করে চলতে থাকছে কতদিন চলবে না আমাদের টোয়েন্টি ফাইভ ডেজ লাস্ট ডেতে গিয়ে তুমি কি দেখছো না তোমাদের এসেছে টোটাল সিক্সটিন স্টুডেন্ট সংখ্যা হলো কত না সিক্সটিন ষোলো জন এসেছো তোমরা ক্লাসে ষোলো জন ষোলোটা গাছ লাগিয়েছো তাহলে এই যে সেকশনটা দেখছো এখানটাতে কি হয়েছে না ডেলি ডেইলি দেখো চেঞ্জ হয়েছে নাম্বার অফ স্টুডেন্টটা এগুলো কি এগুলো হলো কি না নাম্বার অফ নাম্বার অফ স্টুডেন্টস মানে কি না স্টুডেন্টদের সংখ্যা স্টুডেন্টদের সংখ্যাটা দেখো এখানে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু যে গাছটা লাগানোর কথা ছিল সেই গাছটা কিন্তু ফিক্সড সেই গাছটা কিন্তু ফিক্স তোমাকে একজনকে একটাই গাছ লাগাতে হবে তাই না তাহলে এই যে এই নাম্বারটা এইটাকে আমরা বলতে পারি কি না ভ্যারিয়েবল আর এই যে একটি করে ফিক্সড আমি বলে দিয়েছিলাম যে প্রত্যেকে একটা করেই লাগাবে তাহলে সেটাকে আমি কি বলবো সেটাকে আমি বলবো কনস্ট্যান্ট আমি বলবো কনস্ট্যান্ট এই হলো ভেরিয়েবল আর এই হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক তো কনস্ট্যান্ট মানে হলো ধ্রুবক আর ভেরিয়েবল মানে হলো কি না চলো মানে কি অর্থাৎ যেটা ভ্যারি করবে যেটা পরিবর্তনশীল যেটা চেঞ্জ হবে বারবার সেটাকে আমরা কি বলবো না ভেরিয়েবেল তাহলে এই যে ভেরিয়েবেল এটাকে কিন্তু আমরা একটা নাম্বার দ্বারা অ্যালজেব্রিক একটা ওয়ার্ড দ্বারা ডিনোট করে থাকি ঠিক আছে এলজেব্রিক লেটার দ্বারা নট ওয়ার্ড এলজেব্রিক লেটার দ্বারা আমরা ডিনোট করে থাকি সেই লেটারটা কি না জেনারেলি আমরা ডিনোট করে থাকি কি দ্বারা এক্স দ্বারা তাই তো এটা এক্স হতে পারে অর এটা ওয়াই হতে পারে অর এটাকে আমরা জেড দ্বারা কিন্তু ডিনোট করে থাকি এটার নোটেশনটা কিন্তু হলো এরকমের রকমের আর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে বুঝতে পারছো কনস্ট্যান্ট মানে কি না ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক নাম্বার ধ্রুবককেও কিন্তু কোনো কোনো টাইমে আমরা সি বলে থাকি কনস্ট্যান্টের জন্য সি দেওয়া হয় এও দেওয়া হয়ে থাকে বি দেওয়া হয়ে থাকে ঠিক আছে সি এ দ্যাট মিন্স এ বি সি যে কোনো একটা টার্ম আমরা কিন্তু লিখি ঠিক আছে আচ্ছা আচ্ছা নিচে এখানে কি দেখতে পাচ্ছ বলো তো দেখো জিরোর লাইন তাই না আচ্ছা তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও তো যে জিরো কে আবিষ্কার করেছিল জিরোর আবিষ্কর্তা কে কমেন্ট করে আমাকে জানাও তোমরা ঠিক আছে আমি বলছি না এটা দেখব কতজন তোমরা সঠিক উত্তর দিতে পারো বাকি তো আমি রইলামই নেক্সট ক্লাসে বলে দেব তোমাদেরকে অবশ্যই তাহলে এই হলো আমাদের গল্প তো এবারে যখনই আমরা বহুপদী রাশিমালাতে আসব তখন আমাদের কি করতে হবে দেখো এবার আমি বললাম কি না এই যে এক্স এক্স দ্বারা আমরা কিন্তু ডিনোট করে থাকি তাই তো এক্স দ্বারা আমরা ডিনোট করে থাকি এবার এই যে আমরা এক্স দ্বারা ডিনোট করলাম যখনই বহুপদী রাশিমালাতে ঢুকবো তখন আমাদের কি না এক একটা এক্সপ্রেশনের দরকার পড়ে এক একটা এক্সপ্রেশন অ্যালজেব্রিক এক্সপ্রেশন তাই না বিজ্ঞানিত রাশিমালা বীজগাণিতিক রাশিমালা কেন বলা হয় দেখো এই যে এক্স ধরলাম আমরা এক্সের ভ্যালুটা আমরা জানি না যে কি হবে এটা হলো আমাদের কাছে একটা ভ্যারিয়েবেল তো এবার এখানের আমি সাপোজ নিলাম সাপোজ নেব না এবারে আসছি কি না বহুপদী রাশিমালা বহুপদী রাশিমালা জিনিসটা কি তাহলে জানতে হবে তার আগে যে পদ জিনিসটা কি এর আগে আমার লেখা ছিল ওখানে যে পদ জিনিসটা কি তা পদ জিনিসটা হলো একটা এক্সপ্রেশন মনে করো এরকম একটা এক্সপ্রেশন আছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এটা একটা এক্সপ্রেশন যেখানে এক্সটা কি এক্সটা কী বেটা এক্সটা হলো আমাদের কাছে কিন্তু চলো তাই না এক্সটা হলো চলো আর ফাইভটা কি ফাইভটা হয়ে গেল ধ্রুবক ওকে কিন্তু হয়ে গেল ধ্রুবক এই যে এটা রইল এখানে এই যে এক্স আর ফাইভ দুজনকে আলাদা আলাদাভাবে বলা হয় পদ কি হয় এখানে না এখানে এক্স কমা ফাইভ ঠিক আছে কমা দিয়ে লিখলাম মানে এক্সকে এবং ফাইভকে বলা হয় পদ তাহলে পদ কাকে বলা হয় বুঝতে পেরেছো পদ কাকে বলা হচ্ছে না একটা এক্সপ্রেশনের মধ্যে কতগুলো প্লাস বা মাইনাস যদি এর মাঝখানে থাকে তো কতগুলো টার্ম রয়েছে সেই টার্মগুলোকে ইন্ডিভিজুয়ালি বলা হবে পদ যেরকম যদি তোমার কাছে এরকম একটা এক্সপ্রেশন থাকে প্লাস সেভেন সাপোজ আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এখানে কতগুলো পদ রয়েছে দেখো একটা হলো এক্স স্কোয়ার আর একটা হলো কি না সেভেন তাহলে এখানে কটা পদ রয়েছে এখানেও কিন্তু দুটো পদ রয়েছে ঠিক আছে দুটো এখানেও কী রয়েছে এখানেও এখানে এক্স স্কোয়ার ও সেভেন হলো পদ এবং এবং নয় অর্থাৎ এটা কি এটা একটা এক্সপ্রেশন বা বীজগণিতিক রাশিমালা তাই লিখবো অর্থাৎ রাশিমালাতে দুটি পদ রয়েছে তাহলে যদি তিনটে পদ থাকে তাহলে কি বলবো ওটাকে যদি তিনটে পদ দেওয়া থাকে সেটা অবশ্যই ত্রিপদ হবে তাই না তিনটে পদ থাকবে আর এই যে দুটো পদ আছে এটাকে দ্বীপদ বলা হয় আচ্ছা ওটাতে তো আমি আসছি তাহলে বুঝতে পারছো যে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে পাঁচটা পদ থাকতে পারে ছটা পদ থাকতে পারে এরকম করে কত পদ থাকতে পারে অনেকগুলো পদ থাকতে পারে জন্যই নাম হয়েছে বহুপদী রাশিমালা বহুপদী অনেকগুলো পদ থাকবে কেমন অনেকগুলো পদ থাকবে সেই জন্য এটা হয়েছে বহুপদী রাশিমালা কেমন এবারে দেখো বুঝতে পেরেছো তাহলে বহুপদী রাশিমালা এবার নেক্সট যেটা আমি আগেরটাতে কি লিখলাম না এক্স স্কোয়ার প্লাস সেভেন লিখলাম এটাতে দুটো পদ রয়েছে তাই এটাকে বলা হয় কি না সংখ্যা সংখ্যামালা এটার নাম কি দ্বিপদী দুটো পদ তাই এটাকে বলা হয় সংখ্যা মালা ইংরেজি টার্মগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাও তোমরা এটার নাম হলো দ্বিপদী তাহলে বাইনো মিয়াল ঠিক আছে এবার যদি দুটো পদ থাকে দুটো পদ থাকলে আমরা এটা বললাম যদি একটা পদ থাকে তখন আমরা সেটাকে কি বলবো ঠিক আছে একটা পদ মানে এবার কি এটা মনে হতে পারে যে একটা পদ মানে কি মানে অনলি আছে মনে করো এক্স অথবা রইলোর সেভেন এক্সই সেভেনটা বারবার অ্যাড করবো না ফিফটিন এক্স মনে করো বা নাইন এক্স বা নাইন এক্সের স্কোয়ার এই যে এই টার্মগুলো এগুলোকে কি বলা হয় এক পদি একটা করে পদ রয়েছে তাই এরা কি হবে এক পদি মালা আর এর ইংলিশ টার্মটাও জানতে হবে এর ইংলিশ টার্মটা কি মনোমিয়াল ঠিক আছে আর যদি তিনটে পদ থাকে আচ্ছা আগে এক পদীটা লেখা দরকার ছিল তারপর দ্বিপদী তারপর ত্রিপদী তাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো আমরা যদি এবার তিনটে পদ থাকে দ্যাট ইজ এক্সের স্কোয়ার প্লাস নাইন এক্স ঠিক আছে প্লাস ফাইভ এ দেখো তাহলে এখানে কটা পদ রয়েছে এই একটা পদ নাইন এক্স একটা পদ আর ফাইভ একটা পদ অর্থাৎ টোটাল তিনটে পদ রয়েছে তিনটে পদ যদি থাকে বেটা দেন ইট ইজ সংখ্যা সংখ্যামালা তখন এর ইংলিশ নামটা কি হবে না ট্রাই নো মিয়াল প্রায় মানে কি না তিন তাই তো তাহলে দাঁড়ালো নোমিয়াল এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এটাকে বলা হয় ত্রিপদী সংখ্যামালা এবার আমাদের মনে হতে পারে যে যেখানে এক্স না থাকবে যে টার্মগুলোতে কোনো এক্স নেই দ্যাট ইজ যেগুলো কনস্ট্যান্ট টার্ম আমাদের সেগুলোকে কি আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা একটা বহুপদী সংখ্যামালা এটাকে আমরা বলতে পারবো যে এটা একটা পলিনোমিয়াল এটা পলিনোমিয়াল কি আমরা বলতে পারবো না হ্যাঁ যদি কোনো নাম্বার থাকে যেমন মাইনাস টু সেভেন নাইন এদেরকেও বলা হয় পলিনোমিয়াল কিন্তু এদেরকে বলা হয় কি না ধ্রুবক পলিনোমিয়াল কনস্ট্যান্ট পলিনোমিয়াল কি বলা হয় এদেরকে ধ্রুবক পলিনোমিয়াল হুম ধ্রুবক পলিনমিয়াল যদি এখানে জিরো থাকে জিরো জিরোকেও বলা হবে ধ্রুবক পলিনমিয়াল কিন্তু জিরোর জন্য একটা স্পেশাল নাম আছে সেই স্পেশাল নামটা কি না জিরোকে কিন্তু ডাইরেক্টলি আমাদের বলা হয় জিরো জিরো পলিনোমিয়াল ঠিক আছে বা শূন্য রাশিমালা শূন্য বহুপদী রাশিমালা এটা জিরোর জন্য বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে একটা এক্সপ্রেশন বুঝতে পারছো আমরা পলিনমিয়াল তাহলে কাকে বলবো এটা এটাই হলো কি না আমাদের কাছে পলিনোমিয়াল এটাকেই আমরা বলি এই এক্সপ্রেশনগুলোর প্রত্যেকটাকেই বলা হয় এক একটা পলিনমিয়াল এরা এরা প্রত্যেকেই এক একটা পলিনমিয়াল এই যে পলিনমিয়ালগুলো রয়েছে এদেরকে ডিনোট করা হয় কিছু নাম দ্বারা জানো তো যেরকম আমাদের দুটো নাম থাকে একটা থাকে ভালো নাম আর একটা থাকে ডাক নাম চলতি কথায় তাই না ঠিক এদের জন্য সেরকম একটা নাম থাকবে যেটা আমাদের স্কুলে থাকে যেটা স্কুল অফিস দ্যাট মিন্স খাতা কলমে কাগজে সেটা থাকে আর একটা নাম থেকে থাকে আমাদের যেটা বাড়ির লোকজন ডাকে ঠিক আছে হতে পারে সেটা চেপি হতে পারে সেটা পুটি হতে পারে সেটা আরও অন্য কিছু তাই না ঠিক সেরকম এদেরও নাম রয়েছে জানো তো এদের নাম এই যে পুরো এক্সপ্রেশনটা আমি একটা এক্সপ্রেশন লিখছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন এটা বারবার তো আর বলবে না এটা আমরা বারবার যখন কোথাও ইউজ করব তখন এত বড় জায়গা জিনিসটা কি ইউজ করব বারবার কি লিখবো আমরা এই পরিনমিয়ালটার এই নামটা কি আমি বারবার লিখবো লিখতে খুব কষ্ট হবে কী বলো তোমাদেরও হবে নিশ্চয়ই আমার সাথে সাথে লিখব না লিখতে হবে না না লেখার জন্যই এদের কিন্তু নাম দেওয়া হয় নামটা দেওয়া হয় দেখো এইভাবে যে এফ অফ স্মল এফ তারপর ব্র্যাকেটের ভেতরে লেখা হয় এক্স সেটার নাম দিয়ে দেওয়া হয় এটা এটার নাম দিলাম ওই জন্য আমি কি লিখলাম ইকুয়াল টু মানে তোমার নাম যদি হয় চেপি তাহলে চেপি ইকুয়াল টু না আমি আর খারাপ কিছু নাম বলবো না খারাপ কিছু নাম বললে একটা ভালো নাম বলবো তখন তোমরা কমেন্ট করবে হ্যাঁ যেমন আমার নাম এটা আমি তো লিখিলাম টিপিক্যাল টু মোনালিসা তাহলে আমি আমারটা মোনালিসা কিন্তু আমার ডাক নাম তো চিপিনয় इट्स ओके बेटा ऐसे मत लो दिल पे कुछ भी मत लो यहां पर ओके okay? सब हंसी हाँ मजाक से हम काम करेंगे देखो তাহলে ये जो एफ एक्स এফ এক্স ইকাল টু দুটো নাম কি তোমার ডাক নাম আর তোমার যেটা ভালো নাম সে দুটো নাম অবভিয়াসলি যে নামেই তোমাকে ডাকুক না কেন পার্সেন্টটা তো তুমি পার্সেন্টটা আর অন্য কেউ নয় তাহলে এখানেও এই দুটো জিনিস সেম এটারেই আমি নাম দিয়েছি কি এই যে ব্যক্তিটি ইনি আছেন এনারেই আমি নাম দিয়েছি এফ অফ এক্স তাহলে অবশ্যই দুটো ইকুয়াল হবে এই জন্য আমি এখানে ইকুয়াল টু সাইনটা দেখো দিয়েছি হুম এই জন্য এখানে আমি সাইনটা দিয়েছি আচ্ছা লিখেছি কিভাবে না এফ অফ এক্স ব্র্যাকেটের মধ্যে এক্সটা লিখেছি আচ্ছা ব্র্যাকেটে আমি এক্সটা কেন দিয়েছি কারণ এখানে যে চলোটা রয়েছে সেই চলোটা হলো এক্স এখানে যদি থাকতো চলোটা ওয়াই আমি এখানের ভেতরেও লিখতাম ওয়াই তাতে এখানে যাই অন্য পাওয়ার থাকুক এখানে কিউব থাকুক এখানে আবার অন্য হায়ার মানে হায়ার পাওয়ারের থাকুক এটা ডাজেন্ট ম্যাটার এটা শুধুমাত্র যে স্কোয়ার হবে সেটা নয় এই বহুপদী রাশিমালাতে এটা কিন্তু অনেক বেশি হতে হতে পারে ওটা কোনো কথা নেই তবে হ্যাঁ অবশ্যই আমি যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হলো এক্সের পাওয়ার বা ঘাত যেটা সেটা সবসময় হবে কি না ওটা পজিটিভ ইন্টিজার নাম্বার হবে পজিটিভ ইন্টিজার দ্যাট মিনস ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে এক্সের যে ঘাতটা থাকবে সেই এক্সের ঘাতটা এটা আমাদের মনে রাখতে হবে এটাকে এফেক্টস তুমি বলতে পারো অথবা তাহলে আমি কি লিখছি এখানে পলিনমিয়ালকে এখানে স্মল কোনোটাই ক্যাপিটাল নেবো না ইন জেনারেল আমরা ক্যাপিটাল নিই না অ্যাভয়েড করবে ক্যাপিটাল নেওয়াটা জি অফ এক্স ব্র্যাকেটে হবে সব বা তুমি বলতে পারো পি অফ এক্স বা এইসব দ্বারা আমরা ডিনোট করে থাকি ঠিক আছে একটা ফাংশনকে সরি একটা কি বললাম পলিনমিয়ালকে আমরা এইভাবে কিন্তু এই নাম দিয়ে ওদেরকে ডাকতে পারি তোমাকে শুরুতে তাহলে কি করতে হবে মেনশন করে দিতে হবে ওর নামটা হ্যাঁ আর এখানে কি বলেছে এগুলোকে পদ বলা হয় যেখানে বলেছে সেখানে আমি দেখো ওপরে লিখে দিচ্ছি কি না সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কি না এক্সের ঘাত এক্সের ঘাত হবে কি হবে এক্সের ঘাত এক্স ঘাত হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা ওকে টা সম্পর্কে আমরা আরো অনেক অনেক তথ্য পড়বো ঠিক আছে তো চলো ততক্ষণ পর্যন্ত টাটা